আরমান ভাই টাকা পাঠিয়েছে? কত টাকা? এর আগে তো উনি 25,000 টাকা পাঠিয়েছিলেন, অপারেশনের জন্য বাকি 75,000 টাকা উনি আপনাদের দিতে বলেছেন। মামা মামা মামা, তুমি এক কাজ করো, তুমি না এক্ষুনি ডাক্তারবাবুকে খবর দাও, দেরি করো না, একটু দেরি করো না। আমি এক্ষুনি খবর দিচ্ছি, এক্ষুনি খবর দিচ্ছি, এক্ষুনি দাঁড়া। সিস্টার সিস্টার সিস্টার, তুই কিছু চিন্তা করিস না বল, কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি ডাক্তারবাবুকে বলে অপারেশনের ব্যবস্থা করছি। সিস্টার এক্ষুনি ব্যবস্থা করছি। সিস্টার, আমরা অপারেশনের টাকা জোগাড় করে ফেলেছি, আপনি ডাক্তারবাবুকে বলুন এক্ষুনি ব্যবস্থা করতে অপারেশনের। পুরো টাকাটা জোগাড় করেছেন তো, নাকি বলবেন বাকি টাকাটা অপারেশনের পরে দেবো? প্লিজ সিস্টার, কথা বলে সময় নষ্ট করবেন না, প্লিজ আপনি বলুন টাকাটা কোথায় জমা দিতে হবে। এক কাজ করুন, রিসেপশনে গিয়ে টাকাটা জমা দিন, আর পেশেন্টের মাকে একবার নিয়ে আসুন, বন্ডে সই করতে হবে। বন্ড? হ্যাঁ বন্ড, নইলে পেশেন্টের এই অবস্থায় ডক্টর অপারেশনের কোনো রিস্ক নেবেন না। কি ভাবিস না, তুই ভাবিস না, কিচ্ছু হবে না। টগর 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 বকুল, তোরা তোরা দিদিকে নিয়ে আয়, আমি টাকাটা জমা দিয়ে আসছি, কেমন? সাবধানে আসিস, চলুন আপনি আমার সঙ্গে আসুন। টগর বকুলদি, আমি তোমাকে বলেছিলাম না বকুলদি, দাদার কিচ্ছু হবে না। মা মা মা, দাদার অপারেশনের জন্য টাকাটা জোগাড় হয়ে গেছে মা, এবার তো কথা বলো। ও মা, এবার কথা বলো না মা। ও মা মা গো। সুধা পিসি, তুমি না কিছু চিন্তা করো না, পলাশ দেখবে এবার ঠিক সুস্থ হয়ে উঠবে, আমি তোমায় বলছি। পলাশের অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে? একে তো বাচ্চাটার কোনো খোঁজ নেই, তারপর দীপ্তির এই অবস্থা, এরকম করে চললে তো দীপ্তি পুরোপুরি পাগল হয়ে যাবে। আর আমি আমি যে বোঝাবো সেই উপায়ও নেই, দীপ্তি আমাকে পুরোপুরি বিশ্বাস করছে না বাবা। আমার কি মনে হয় জানিস, এই বাড়িটা দীপ্তির কাছে একটা আতঙ্কের কারণ হয়ে উঠছে। আচ্ছা প্রাগন, আমরা দীপ্তিকে নিয়ে কিছুদিন অন্য কোথাও থাকতে পারি না? দীপ্তি রাজি হবে না, আমি জানি। বাচ্চাটাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের উপর দীপ্তির বিশ্বাস ফিরে আসবে না। আর বাচ্চাটাকে ফিরে পাওয়ার একমাত্র উপায় কি? অরুন্ধতি দেবী সম্পর্কে পুলিশের কাছে সবকিছু জানানো। আমরা যতই চেঁচামেচি করি না কেন, কোনো লাভ নেই। একমাত্র পুলিশই পারে অরুন্ধতি দেবীকে বাচ্চাটা ফিরিয়ে দিতে বাধ্য করতে। তা হয়তো পারে পুলিশ, কিন্তু প্লাবন প্লাবন একটা কথা ভুলে যাস না, পুলিশের চাপে মরিয়া হয়ে অরুন্ধতি কিন্তু বাচ্চাটার ক্ষতি করে ফেলতে পারে। একজন মহিলা একই ছাদের তলায় থেকে দিনের পর দিন আমাদের সঙ্গে শত্রুতা করে যাবে, এটা তো চলতে দেওয়া যায় না। আরে বাবা, অরুন্ধতি কি চায়? হ্যাঁ, ও চায় বাচ্চাকে আর দীপ্তিকে ও তাদের পাওনা থেকে আলাদা করে দিতে। সম্পত্তির লোক তো, অরুন্ধতি সম্পত্তি চায় তো নিজের সম্পত্তি। আমার মনে হয় না বাচ্চার পরিবর্তে সম্পত্তি ছেড়ে দিতে দীপ্তির কোনো আপত্তি হবে। তুমি ভুল করছো, হাত জোর করে অনুরোধ করলে অরুন্ধতি দেবী বাচ্চাটাকে ফিরিয়ে দেবে না। ওকে পাল্টা চাপ দিতে হবে। হ্যাঁ পাল্টা চাপ দিতে হবে, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে যাস না বাচ্চাটারও কিন্তু ক্ষতি হবে। তাহলে তাহলে আমি কি করব, আমি কি করব বলো? এতদিন পর আমি দীপ্তিকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি, আবার আমি ওকে হারাবো চিরদিনের জন্য। আমার জন্যই আমার জন্যই তো দীপ্তি এ বাড়ি ছেড়ে চলে গেছিল, অথচ দীপ্তি নিজের থেকে আমার আমার মামলার দায়িত্ব নিয়ে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছে। আমি আমি কি পারি না বাচ্চাটাকে দীপ্তির কাছে ফিরিয়ে দিয়ে দীপ্তিকে বাঁচিয়ে তোলার জন্য আমি কিচ্ছু করতে পারি না। পলাশের অপারেশন শুরু হয়ে গেছে?
আপনি? হ্যাঁ আমি, মানে আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমি লোক দিয়ে টাকা পাঠিয়েছি। পেয়েছো টাকাটা? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি যদি ঠিক সময় মতো টাকাটা না পাঠাতেন তাহলে যে কি হতো। এক মিনিট সুধাপিসি, সুধাপিসি তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি হলেন আরমান ভাই। আপনি আমাদের চেনেন না, তাও আপনি আমার ছেলের জন্য যা করলেন এর ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। নমস্কার আরমান ভাই। আপনি? আমি পলাশের মামা। আমার ধারণা ছিল যে কলকাতার মানুষের সমস্ত হৃদয় বোধহয় কিচ্ছু নেই, কিন্তু আপনি সেটাকে ভুল প্রমাণ করে দিলেন। দেখুন, পলাশের অপারেশনের ব্যাপারে যে টাকার দরকার ছিল তার জন্য শান্ত আর অশান্তবাবু আমার কাছে গেছিলেন। ধন্যবাদটা প্রাপ্য হলে তাদেরই হয়, তাদেরকেই ধন্যবাদ জানান। আর ব্যানার্জি বাড়ির সমস্ত মানুষকে তো আমি চিনি, যে কোনো মানুষের যে কোনো বিপদে ওরা যখন তখন ঝাঁপিয়ে পড়ে। সত্যিই তাই, এখনো তো ওরা তাই করে চলেছে, আমি শুধু শুধু ওদের ভুল বুঝেছিলাম। সিস্টার অপারেশনের কদর? এখনই শুরু হবে, আপনারা এত দেরি করলেন কি হবে কিছুই বলা যাচ্ছে না। কাকে বিশ্বাস করবো বলো তো প্রতিমা? হ্যাঁ আচ্ছা, মেজ বৌমার মতো মেয়ে সেও যদি এরকম একটা কাজ করে তো কি আর করা যাবে বলো? যা হয়েছে সেটাকে তো অস্বীকার করা যাবে না, এ নিয়ে আমাদের থাকতে হবে। না 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 না, তুমি বুঝতে পারছো না প্রতিমা, এতদিন হাজার ঝড়ঝাপটার মধ্যেও আমাদের সংসারটা টিকেছিল শুধুমাত্র বিশ্বাসের ওপর ভর করে। সেই বিশ্বাসটা যদি ভেঙে যায় ঠিকই সংসার তো এক ধাক্কায় ভেঙে পড়বে। ভেঙে পড়লে পড়বে, কি করবো আমরা? এটাই ভাববো, আমাদের কপালে এটাই লেখা ছিল। না প্রতিমা, না আমি মেজ বৌমাকেও খুব একটা দোষ দিতে পারি না। না সে তো নিজের সন্তানকে হারানোর ভয় পাবে, তখন তো হাতের সামনে যা পাবে সেটাই তো খড়কুটের মতো আঁকড়ে বাঁচতে চাইবে। তাই বলে আরেকটা মায়ের কথা সে ভাববে না? নিজের সন্তানকে বাঁচানোর জন্য আরেকটা মা যে তার ছেলের চিকিৎসার টাকার জন্য অপেক্ষা করে আছে সেটা ভুলে যাবে? না না, আমি জানি এরা কেউ দোষী না, সবচেয়ে বড় দোষী হচ্ছে আমি। আমি? তুমি? হ্যাঁ আমি, আমি আমি সবচেয়ে বড় দোষী। তুমি বুঝতে পারছো না, আমি আমি পলাশের কথা ভাবতে গিয়ে আমাদের সুমিকে বাঁচানোর কথাটা আমি ভুলে গিয়েছিলাম। কেন কেন আমি ভুলে গেলাম? আমার তো উচিত ছিল কারোর কথা না শুনে ওই জমিটা বিক্রি করে টাকা জোগাড় করে সুমিকে ছাড়িয়ে আনানো, আর ওই টাকায় তো আমাদের পলাশেরও অপারেশনের টাকা জোগাড় হয়ে যেত। পলাশকে বাঁচানোর আর কোনো উপায় নেই? জানি না প্রতিমা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই বারে বারে আমি সময়ের কাছে হেরে যাচ্ছি, একেবারে গোহারান হেরে যাচ্ছি। অবশ্য অবশ্য আমি জানি না আজকের রাতটুকু পলাশ আমাদের সময় দেবে কিনা। না না না, এই কথা বলো না, আমাদের কাছে সময় আছে, তুমি যেমন করেই হোক টাকাটা জোগাড় করার ব্যবস্থা করো। দেখো এই অপারেশনটাই শুধু পলাশের জীবন নয়, আমাদের কাবিরের জীবনও নির্ভর করছে। তুমি ঠিকই বলেছো প্রতিমা, আমি জানি না, মানে পলাশের যদি কিছু হয়ে যায় কাবিরই সেই ধাক্কা কিছুতেই সামলাতে পারবে না। ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ। দেখো আমি না আমি না হাসপাতালে যাচ্ছি, বুঝেছো? এই সময় কাবিরিকে ওখানে একা রাখাটা ঠিক হবে না। তার মানে তুমি তুমি হাসপাতালে যাবে? হ্যাঁ যাব, শুধু কাবেরীর কথাটা ভাবলে তো চলবে না, পলাশের মায়ের কথাটাও তো ভাবতে হবে। এই সময় ওনার পাশে দাঁড়ানো আমাদের খুব দরকার, ভগবান না করুন যদি আমরা সেই সময়টা না পাই তাহলে অন্তত
সন্তান হারা মায়ের পাশে দাঁড়িয়ে একটু সান্ত্বনা তো দিতে পারবো, বলো না। যাব কিরে, কি হয়েছে তোর? আমার আর কিছু ভালো লাগছে না বাবা, বাড়ির শুদ্ধ লোক পায়েল দিকে নিয়ে যা ইচ্ছে তাই বলছে। আচ্ছা, বাড়ির শুদ্ধ লোক মানে কি? মেজ বৌদি আর ও সাঙ্গু পাঙ্গরা, তাই তো? ওরা যে যা বলছে বলুক না, তুই ওদের কথা কান দিচ্ছিস কেন? কান দিতে না চাইলেও কথাগুলো তো সে শুনতেই হচ্ছে। আর আমার তো মনে হয় দাদা আর পায়েলদির বিয়ের পরেও কথাবার্তা তো বন্ধ হবেই না, বরং আরো বাড়বে। বিশ্বাস করো মা, এত অশান্তি করে বিয়েতে আমার আর আনন্দ করতে ইচ্ছে করছে না। দিয়া, আচ্ছা দিয়া, তোর একটা মাত্র দাদার বিয়ে, তুই যদি এরকম বিয়ের দিনে ঘুম মেরে বসে থাকিস তার ওর ভালো লাগবে বলতো? অনেক দুঃখ পাবে না মনে? আচ্ছা মা, পায়েল দি সত্যি পারবে তো আমাদের সঙ্গে মানিয়ে নিতে? এসব তুই কি বলছিস দিয়া? পায়েলকে তুই এত ভালোভাবে চিনিস, তা সত্ত্বেও এই সমস্ত কথা তোর মনে হচ্ছে? আমার দিকে কি হয়েছে? এই সব কথা তোর মাথায় কে ঢুকিয়েছ? আচ্ছা কি কাণ্ড বলতো অনিক, দেখ বিয়ের মুখে এইসব কথাবার্তা নিয়ে বসে আছে। মা, সব কিছুর জন্য আগে থেকে তৈরি থাকা ভালো, দাদা ছাড়া তো আমাদের আর কেউ নেই, তাই না? বিয়ের পর সত্যি সত্যি পায়েল দি যদি আমাদের কাছ থেকে দাদাকে আলাদা করে দেয়, আমি মানছি, আমি মানছি পায়েল দি এখন একরকম আছে, কিন্তু বিয়ের পর তো পাল্টেও যেতে পারে। আর তাছাড়া পায়েল দি অসম্ভব জেদি, দেখলে না? দেখলে না মেজুমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর পর পায়েল দি তোমাকে হুমকি দিল যে দাদাকে আমাদের কাছ থেকে আলাদা করে দেবে? দিয়া শোন, এদিকে শোন, দেখ পায়েলের কথায় প্লিজ কিছু মনে করিস না। মেজুমা একটা অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে, এই ব্যাপারটা পায়েল কিছুতেই মেনে নিতে পারেনি, তাই রাগের মাথায় ওই সমস্ত কথা বলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো পায়েলের কথা কিছু মনে করিনি। আচ্ছা তুই এসব কথা নিয়ে বসে আছিস কেন দিয়া? কারণ এই কথাগুলো একদিন সত্যি হলেও তো হতে পারে। আশ্চর্য দিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোর কথা মতো মেনে নিচ্ছি যে পায়েল এই ধরনের কোনো বোকামি করলেও করতে পারে, কিন্তু তার সত্ত্বেও আমি সেটাকে মেনে নেব কেন? এই দিয়া, তোর কি নিজের দাদার উপর এইটুকু বিশ্বাসও নেই? আরে এই অপারেশন শেষ হতে এত সময় লাগছে কেন? দিদি এত বড় একটা অপারেশন, সময় তো লাগবেই, তুই কোনো চিন্তা করিস না। তুই দিদি একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে দিদি, সব ঠিক হয়ে যাবে। বকুল মা, আমার আমার সাথে একটু বসবি? আমি আমি ঠিক আছি সুধা পিসি, আমি একদম ঠিক আছি। আয় একটু বস আমার পাশে, ভগবান আছেন, দেখবি সব ঠিক করে দেবেন। আয় মা, ভগবান এবার মুখ তুলে তাকিয়েছেন, আমার পলাশের অপারেশন শুরু হয়ে গিয়েছে। এত রাতে টাকা কে দিল? আরমান ভাই। আরমান, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো! দেখো আমরা যখনই বিপদে পড়েছি তুমি নিজে থেকে এগিয়ে এসে আমাদের সাহায্য করেছো। দাদা
আমার আর ক্ষমতা কতটুকু বলুন, যেটুকু আছে সেটুকু নিয়েই করার চেষ্টা করি। এখন যদি পলাশ সুস্থ হয় তাহলে আমার কাজের সার্থকতা। আরমান, তোমার কাছে আমরা কৃতজ্ঞ, তোমার এই চেষ্টা নিশ্চয়ই সফল হবে ভাই। কিডন্যাপাররা এত সাধু পুরুষ নয় যে টাকা না নিয়ে ওরা সুমিকে ফেরত দিয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো তো, কেউ নিশ্চয়ই ওদের টাকাটা দিয়েছে। কেউ দিয়েছে মানে কে, কার কথা বলছো তুমি? আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো না? তুমি কি নিশার কথা বলছো? হতেই পারে। আমরা যখন টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছি তখন নিশা 1,00,000 টাকা কোত্থেকে জোগাড় করলো? মানে তুমি কি বলতে চাইছো, ওর কাছে টাকাটা আগে থেকেই ছিল? হ্যাঁ, নিশা আর মাসিমা পুরো ঘটনাটা যে ঘটবে এটা আগে থেকেই জানতো, তাই 1,00,000 টাকাটা আগে থেকেই ওরা জোগাড় করে রেখেছিল। কিন্তু কিন্তু ওরা জানবে কি করে যে সুমি কিডন্যাপড হবে? কি করে জানবে? মিনু একটু মনে করে দেখো, নিশা কিন্তু সেদিন জোর করে নিজের ইচ্ছেতে বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিতে চেয়েছিল, তোমাকে যেতে দেয়নি। আমি শিওর যে পুরোটাই মাসিমার প্ল্যান, এছাড়া এই ঘটনার অন্য কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। কিন্তু কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো বাড়ির সবাইকে এক্ষুনি খবরটা জানানো দরকার। জানিয়ে কি হবে মিনু, কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আর মাসিমার অন্যায়টার প্রমাণ কোত্থেকে পাবে তুমি? কোনো প্রমাণ নেই আমাদের কাছে। যারা তোমার কাছে প্রমাণ হতে পারত সেই কিডন্যাপাররা তো আর বাড়ি এসে তোমাকে সত্যি কথাটা বলে যাবে না। তাহলে তুমি যেটা বলছো সেটাই যদি সত্যি হয়, তুমি ঠিক বলেছো, এই বাড়িতে আমাদের কথা কেউ বিশ্বাস করে না, সব ব্যাপারে প্রমাণ দেওয়ার দরকার হয়। না, যে বাড়িতে প্রতিনিয়ত এরকম অবিশ্বাসের মধ্যে থাকতে হয় সেই বাড়িতে আমি থাকবো না। তুমি তুমি আমাকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করো। কিন্তু মিনু, আমার যে রোজগার তাতে আলাদা বাড়ি ভাড়া নেওয়া তো, দেখো আমি তো ভালোভাবে থাকার কথা বলছি না। তোমার সাধ্য মতো দরকার পড়লে একটা বস্তিতে গিয়ে থাকবো, একটা ঘরে। কিন্তু কিন্তু সুমি, মারাদোনা, ওরা ওরাও থাকবে, ওরা ওই বস্তির ঘরেই বড় হবে। কেন, ওদের বয়সী বাচ্চারা বস্তিতে বড় হয় না? তুমি তুমি প্লিজ কিছু একটা ভাবো। ঠিকই বলছো মিনু, আমাকে শুধু কটা দিন ভাবতে সময় দাও। না, ভাবাভাবির আর কোনো সময় নেই, আর কোনো সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকতে চাইছি না। দরকার পড়লে কালই বেরিয়ে যাবো এই বাড়ি থেকে। Mm-hmm.